সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণী অনুপাত যেটা তোমাদের বইয়ের চ্যাপ্টার সেভেন হিসেবে পরিচিত উচ্চতর প্রথম পত্রে তো আজকে আমরা একটি নতুন টপিক এবং ভিন্ন টপিকের সাথে পরিচিত হব সেটা হচ্ছে গিয়ে এইটিন ডিগ্রি এবং থার্টি সিক্স ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো আমরা সোফার দেখেছি যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা আহ থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি এই এই স্পেসিফিক এই কোণগুলোর মান আমরা ছক আকারে বের করা জেনেছি বা আমাদের মুখস্থ করতে হয়েছিল কিন্তু আমরা এই এখন থেকে একটা নতুন টপিক আমরা দেখবো সেটা হচ্ছে ডিগ্রির মান কত আসে সাইন থার্টি সিক্স ডিগ্রির মান কত আসে বা এরকম অনুরূপ ভাবে অন্যান্য অনুপাতগুলো এই দুইটা কোণের ক্ষেত্রে কি আসে সেটা নিয়ে মূলত আমাদের আজকে চ্যাপ্টারের আলোচ্য বিষয় তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যায়

এরপরে আমরা যদি বলি টু থিটার সমান কি হবে টু টু থিটাকে আমরা কিন্তু বলতে পারি টু থিটা ইজ ইকোয়াল টু ফাইভ থিটা মাইনাস থ্রি থিটা তার মানে পাঁচটা থিটা থেকে যদি তিনটা থিটা বাদ দাও তাহলে কিন্তু দুইটা থিটা পাওয়া যায় এটা কিন্তু আমরা বলতে পারি সো এবার আবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফাইভ থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি সো এই ফাইভ থিটাকে রিপ্লেস করে আমরা নাইনটি ডিগ্রি লিখতে পারি তো এরপরে আমরা যে কাজটা করবো আমরা বলতে পারি যে আমাদের যে সাইন টু যদি এটাকে আমরা নেই সাইন টু থিটা যদি কল্পনা করি একটা ত্রিগোণিত অনুপাত যারটার যার কোন হচ্ছে গিয়ে টু থিটা এবং যার অপারেটর হচ্ছে সাইন তাহলে সাইন টু থিটা ইকাল চলে আসবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা কারণ আমরা এই টু থিটা এর পরিবর্তে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি লিখতে পারি তো এবার আমরা যদি খেয়াল করি এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের একটা কোণ এবং এটাকে যদি হচ্ছে আমরা ওই কোয়াড্রেন্ট ঘোরানোর নিয়ম অনুসারে যদি করি তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে যেহেতু সাইনের সাথে নাইন্টি ডিগ্রি আর বিজর্গণিত আছে তার মানে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যাবে আর এখানে থ্রি থিটা থাকতে তার মানে সাইন টুথিটা ইকল টু কস্ট ত্রিথিটা হচ্ছে স্পেসিফিক এই রেজিওনটার জন্য তো এবার আমরা সাইন টুথিটা এর সূত্র লিখব এবং কস থ্রিথিটা এর সূত্র লিখবো তাহলে এদিকে আমরা সাইন টু থিটা এর সূত্র যদি লিখি তাহলে আমরা পাচ্ছি টু সাইন থিটা কস থিটা আর এদিকে যদি আমরা কস থ্রি থিটা এই সূত্র লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা আমরা এই সূত্রটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে দেখেছিলাম তো এবার আমরা যে কাজটা করব আমরা যেহেতু দেখতে পাচ্ছি থিটা এর একটা স্পেসিফিক ভ্যালু রয়েছে রাইট থিটা ইকুয়াল টু হচ্ছে এইটিন ডিগ্রি তাহলে যদি থিটা ইকুয়াল টু এইটিন ডিগ্রি হয় তাহলে কিন্তু কস থিটা কস থিটা এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে কস এইটিন ডিগ্রিকে রাইট সো কস এইটিন ডিগ্রি কিন্তু কি না কস এইটিন ডিগ্রি কিন্তু জিরো না তার মানে তুমি চাইলে যে কোনো একটা সমীকরণের উভয় পাশে জিরো না এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা কারণ আমি খেয়াল করি এখানে আমাদের হচ্ছে কস্তিটা সবগুলোর ক্ষেত্রে এখানেও কস্তিটা কমন আছে এখানেও কস্তিটা কমন আছে এখানেও কস্তিটা কমন আছে তাই আমরা বাদ দেওয়ার জন্য কস্তিটা দিয়ে ভাগ করব। বাট যদি কস্তিটা এর মান কোনো কারণে জিরো হয় তাহলে কিন্তু আর ভাগ দেওয়া পসিবল হবে না দেশে আমরা একটু প্রুফ করে নিলাম এদিকে যে এখানে এর মানটা জিরো আসে না এর মান জিরো বাদে অন্য কোন সংখ্যা আসে তো এবার আমরা সেই কথা লিখবো কস্তিটা ভাগ করি আর এখান থেকে কস্তিটা চলে গেলে থাকবে মাইনাস থ্রি সো ফাইনালি আমরা ফোর লেখার পরে কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস সাইনাস্কোয়ার থিটা দেন এখানে মাইনাস থ্রি চলে আসলো এখন আমরা যদি এখান থেকে এই সাইনাস স্কোয়ার যুক্ত সমীকরণটাকে একটু আদর্শ ফর্ম্যাটে নিয়ে যেতে চাই তাহলে আমরা কিন্তু ওই যে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি অর্থাৎ দীঘাত সমীকরণ টাইপে কিন্তু আমরা নিয়ে যেতে সক্ষম হলাম তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাইন থিটায়ের ভ্যালুটা বের করা কারণ তুমি জানো ভ্যালু এইটিন ডিগ্রি যদি থিটার ভ্যালু হয় তাহলে সাইন থিটা মানে সাইন এইটিন ডিগ্রি মানকে রিপ্রেজেন্ট করে তো এই জন্য আমরা এটাই করব যে সাইন থিটায়ের মান এখান থেকে ওই যে আমাদের একটা সূত্র আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ ওই সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো সেখানে আমরা দেখতে পাচ্ছি

আমরা দেখতে পাই যে আমাদের যে সাইন এই সাইন এইটিন ডিগ্রির যে ভ্যালুটা এখানে আমাদের হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্লাস মান আর একটা হচ্ছে মাইনাস মান তোমরা যদি এটা ক্ষেত্রে চিন্তা করো তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি একটা বিয়োগ থেকে আর একটা বিয়োগ তার মানে এই পুরোটা কিন্তু একটা নেগেটিভ টার্ম নির্দেশ করছে আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইভ বাই ফোর এটাও কিন্তু হচ্ছে একটা এটা কিন্তু পজিটিভ মান নির্দেশ করতেছে সো এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু তাহলে এইটিন ডিগ্রিটা কিন্তু আমরা বলতে পারি এইটিন ডিগ্রি হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে সো সায়েন্স জিরো এর মান জিরো আর হচ্ছে গিয়ে সাইন ওয়ান ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান তার মানে আমাদের যে কস এইটিন ডিগ্রি এর যে মানটা সেটা অবশ্যই জিরো থেকে ওয়ানের ভিতরে হতে হবে তার মানে আমরা বলতে পারি যে সান এইটিন ডিগ্রির মানটা অবশ্যই পজিটিভ হতে হবে তাহলে এখানে যেহেতু আমরা একটা নেগেটিভ ভ্যালু পাইছি তাই আমরা নেগেটিভ ভ্যালুটা কি করবো আমরা হচ্ছে অগ্রহণযোগ্য বা এটা গ্রহণযোগ্য নয় বলে লিখে দিবো আর যে পজিটিভ ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো সান এইটিন ডিগ্রির মান আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান তো এবার আমরা পরের স্লাইডে চলে যাই তো এখানে আমরা যেহেতু সাইন এইটিন ডিগ্রির মান আমরা দেখেছি তো এখান থেকে কিন্তু মান খুব সহজেই বের করতে পারবো যেটা কিনা কস এইটিন ডিগ্রি করল রুট ওভার অফ ওয়ান ডিগ্রি বসলো আর এখানে সাইন এইটিন এর বদলে আমরা এখানে বসিয়েছি কোনটা আমরা এখানে বসিয়েছি হচ্ছে সাইন এইটিন এর মানটা যদি এখানে স্কোয়ার করি তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এটা এই ক্যালকুলেশনটা তোমরা বাসায় একটু করবে এটা করার মাধ্যমে আমরা ফাইনালি কস এইটিন ডিগ্রির মান পাবো ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন প্লাস টু রুট ফাইভ এখন আমরা মান বের করবো তো সাইন থার্টি খেয়াল করেছি এবং চালে এখান থেকে হচ্ছে টেন থিটা বা টেন এইটিন ডিগ্রির মানটা বের করতে পারি কারণ আমরা উপরে পাচ্ছি সাইন এইটিন ডিগ্রি যেটা মানাও আমরা জানি এবং এখানে আমরা নিচে পাচ্ছি কস এইটিন ডিগ্রি এটার মানও কিন্তু আমরা মাত্র জানলাম সো এটার কাজ তোমরা এটার ভ্যালু কি সেটা তোমরা বের করবে এরপরে আমরা সাইন সিক্সটি থার্টি সিক্স ডিগ্রির জন্য যখন বের করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভেঙে টু থিটা হিসাবে লিখতে পারি সাইন টুথিটা সো সাইন টুথিটা মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা সো যেহেতু এর অর্ধেক তাই এইটিন ডিগ্রি হয়ে গেল এখানে তো টু সাইন এইটিন ডিগ্রি কস এইটিন ডিগ্রি হলো এবার আমাদের কাজ কি সাইন এইটিন ডিগ্রি আর মান ইনপুট দেওয়া এবং কস এইটিন ডিগ্রি আর মান ইনপুট দেওয়া সো এখানে যদি আমরা ক্যালকুলেশনটাকে সমাপ্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি এরকম একটা জিনিস পাবো ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন মাইনাস টু রুট ফাইভ তার মানে সাইন থার্টি সিক্স ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন মাইনাস টু রুট ফাইভ তো অনুরূপ ভাবে যদি হচ্ছে আমরা কস সিক্সটিন থার্টি সিক্স ডিগ্রি মান বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এরকম একটা মান পাবো অর্থাৎ এই যে রুট ওভার অফ ওয়ান মাইনাস স্কোয়ার থার্টি সিক্স ডিগ্রি লিখবা তারপরে এই ভ্যালুগুলো ইনপুট দিলে তোমরা পাবা ওয়ান বাই ফোর রুট ওভার অফ ফাইভ প্লাস ওয়ান তাহলে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু বলতে পারি এই সাইন থার্টি সিক্স ডিগ্রি এবং কস থার্টি সিক্স ডিগ্রিকে একসাথে যদি আমরা কম্বাইন করে কিন্তু আমরা টেন থার্টি সিক্স ডিগ্রি এর মান কিন্তু বের করতে পারি তা টেন থার্টি সিক্স ডিগ্রি এর মান হচ্ছে আমরা জানি এখানে হবে উপরে সাইন থার্টি সিক্স ডিগ্রি এবং নিচে হবে কস থার্টি সিক্স ডিগ্রি সো এইটা তোমরা একটু বের করে নিবা তো এবার আমরা হচ্ছে কিছু গাণিতিক উদাহরণ দেখবো তো প্রথম যে ম্যাটটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বলা হচ্ছে প্রমাণ করো যে টু সাইন পাই ইকুয়াল টু টু রুট ওভার অফ টু মাইনাস আমাদেরকে প্রমাণ করতে হবে তো প্রথমে সাইডে জিনিসটা আছে সেটা আমরা তুলে নিলাম টু সাইন পাই বাই সিক্সটিন পরবর্তীতে আমরা এখানে রুট ওভার দিয়ে ফোর নিলাম আর সাইন স্কোয়ার করে ফেললাম তো ফোর সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন হয়ে গেল এবার যেটা হচ্ছে আমরা এখানে রুট ওভার অফ টু ইন্টু টু সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন আমরা লিখতে পারি একটু ভেঙে দেখতে পারি কারণ আমরা জানি যে টু সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আমাদের জানা আছে তা আমাদের টু সাইন স্কোয়ার থিটার যে সূত্রটা জানা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা সো এই সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব আর টুটাকে আমরা বাইরে রেখে ব্র্যাকেটের বাইরে রেখে আমরা টু সাইন স্কোয়ার এর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব সো যেহেতু এখানে তোমার একটা দুই গুণ হবে দুই গুণ হলে আলটিমেটলি কিন্তু পাই বাই এইট হয়ে যায় সো আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস কস পাই বাই এইট এবার আমাদের কাজ কি দুই দিয়ে গুণ করে ফেলা আমরা দুই দিয়ে গুণ করে ফেললাম তাহলে টু মাইনাস টু কস চলে আসলো এবার অনুরূপ যেহেতু আমাদের ভিতরে আছে তার করতে হবে আমাদের হচ্ছে রুটোভারের ভিতরে বর্গ করলে ফোর পাবো আর ফোরটাকে ভেঙে আমরা টু ইন্টু টু লিখলাম এবং পরবর্তীতে এই রুটোবার আনার কারণে এখানে কস স্কোয়ার হবে সো এখন আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে টু কস স্কোয়ার সূত্র এই দুটো সূত্র তোমাদের সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার সো ওয়ান প্লাস কস টু থিটা আমরা এখানে এই সূত্রটা করার চেষ্টা করব যদি আমরা এই সূত্রটা এখানে করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই জিনিসগুলো দিই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি রুট ওভার অফ টু মাইনাস রুট ওভার অফ টু আর এই টু কস স্কোয়ার থিটা এর জায়গায় হবে ওয়ান প্লাস কস টু থিটা বা ওয়ান প্লাস কস পাই বাই ফোর দ্যাটস ইট সো এবার আমাদের কাজ কি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কস যে কস পাই বাই ফোর সেটার মান কিন্তু আমাদের জানা আছে সো এবার হচ্ছে কি আমরা আগে দুই দিয়ে গুণ করে নিলাম সো দুই দিয়ে গুণ করলে এখানে দুই আসে এখানে দুই বা টু কস ফাইভ বাই ফোর চলে আসে সো এবার এখানে আমরা কস ফাইভ ফোর মান হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট টু বা কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সো ফাইনালি যদি হচ্ছে টু দিয়ে টু কে যদি রুট টু দিয়ে ভাগ করি তাহলে ফাইনালি আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা ছিল রুট ওভার টু মাইনাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু এই জিনিসটা চলে আসলো সো আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা হয়ে গেল এবার আমরা কোশ্চেন টু তে দেখবো যে এখানে আমাদের প্রমাণ করতে বলেছে প্রমাণ করো যে বর্গ হলে সাইনাস্কয়ার ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট হলো পরবর্তীতে আমরা এই ফোরটাকে ভেঙে টু ইন্টু টু সাইনাস ইলেভেন 2 ফিফটিন মিনিট লিখলাম কারণ কি কারণ এখানে টু সূত্র করতে হবে আমাদের তো টু সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা সো আমরা যদি সেই সূত্রটা এখানে লিখি ওয়ান মাইনাস কস এই থিটাটাকে দুই দিয়ে গুণ করলে টোয়েন্টি টু থার্টি মিনিট হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে এই দুই দিয়ে বাকিগুলোকে গুণ করা সো দুই দিয়ে বাকিগুলোকে গুণ করলাম এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে রুট ওভার এই যে রুট টু রুট অফ টু টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিট এই যে টার্মটা এটাকে হচ্ছে আমাদের রুট ওভারের ভিতরে ইনক্লুড করতে হবে তো আমরা এটাকে রুট ওভারের ভিতরে ইনক্লুড করলাম সো ফাইনালি আমরা এখানে কিন্তু ফোর কস স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিট পাচ্ছি যেহেতু রুট ওভারের ভিতরে ইনক্লুড করছি কারণ আগের থেকে দুই ছিল যেহেতু রুট করছি এই জন্য দুই এর স্কোয়ার মানে হচ্ছে চার হয়ে গেল এখানে আর কস ছিল রুট করার কারণে স্কোয়ার হবে সেজন্য জন্য কস স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি ফর্টি মিনিট হয়ে থার্টি মিনিট হয়ে গেল এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে ফোর এখানে টু কস ডিগ্রি থার্টি মিনিট কে কিন্তু আমরা হচ্ছে একটা সূত্র করতে পারি যেটা হচ্ছে কি 1 cos কস টু থিটা সূত্র সো যদি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ান প্লাস কস টু হলো আর এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে ডিরেক্ট ডিগ্রিতে চলে আসে সো এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ বাকিগুলো করে ফেলা যেখানে দুই দিয়ে হচ্ছে প্রথমত গুণ করা দুই দিয়ে গুণ করে ফেললাম তো পরবর্তীতে কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে আমাদের জানা ওয়ান বাই রুট টু এটা আমরা এখানে বসিয়ে দিলাম সো ফাইনালি আমাদের যে রাইট অ্যান্সার সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আশা করি ম্যাটটা তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে কারণ এটা কোশ্চেন ওয়ান এর অনুরূপ এবার কোশ্চেন তে আমরা দেখবো যে টেন সেভেন সেভেন এটাকে বলা হচ্ছে যে টেন সেভেন সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এটা যদি হচ্ছে থাকে এরকম ভাবে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুট টু মাইনাস টু এত বড় একটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে সো আমাদেরকে একদম সিস্টেমেটিক করে যেতে হবে প্রথমত টেন সেভেন যে এই কোনটা রয়েছে এটাকে হচ্ছে আমাদের কোনো একটা কিছু করতে হবে সো কি করব সেটা আমরা এখন দেখার চেষ্টা করি একটু প্রথমত এটাকে হচ্ছে আমাদের যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশে আছে তাই আমাদেরকে এটা অপকৃত ভগ্নাংশে আমরা পরিণত করে নিলাম দ্যাটস ওয়াই এখানে ফিফটিন ডিগ্রি বাই টু আসলো সো আলটিমেটলি আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে প্রকৃতপক্ষে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এখানে আছে অথবা সেভেন ডিগ্রি থার্টি মিনিট রয়েছে এখানে যেটাই আমরা বলি না কেন আমাদের পরের কাজ হচ্ছে এটাকে হচ্ছে সাইন কসে ভাঙানো সাইন কসে আমরা ভাঙালে উপরে পাই সাইন ফিফটিন ডিগ্রি বাই টু মিনিট ফিফটিন ডিগ্রি বাই টু আর নিচে হচ্ছে গিয়ে তোমার কস ফিফটিন বাই টু ডিগ্রি এটা পাই আমরা সো এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে নিচে সাইন থিটা প্রডিউস করব বা সাইন সেম কোণের থিটাটা প্রডিউস করব সো এখানে টু সাইন

সো এবার যদি কস টু থিটা করি তাহলে কস এই থিটাটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু দুই আর নিচে দুই কাটাকাটিকে ফিফটিন ডিগ্রি থাকবে শুধুমাত্র তাহলে এখানে পাচ্ছি ওয়ান মাইনাস কস ফিফটিন ডিগ্রি আর নিচে যেটা থাকে সেখানে কিন্তু আমরা বলবো সাইন টু থিটা কারণ টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা আর থিটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে অ্যাজ ইউজুয়াল ফিফটিন ডিগ্রি এখানে চলে আসতেছে সো সাইন ফিফটিন ডিগ্রি এখানে আমরা পাচ্ছি এবার যে কাজটা আমাদেরকে করতে হবে আমাদের হচ্ছে এখানে ওয়ান বাই এই যে এই জিনিসটাকে ফিফটিন ডিগ্রিটাকে হচ্ছে আমাদের অন্য কিছুতে কনভার্ট করে লিখতে হবে অর্থাৎ আমরা এই ফিফটিন ডিগ্রিটাকে হচ্ছে এমন ভাবে এখানে লিখবো যাতে কারণ আমরা যে এইটিন ডিগ্রি এর মান আমাদের জানা থার্টি সিক্স ডিগ্রি এর মান আমাদের জানা বাট ফিফটিন ডিগ্রি এর মান কিন্তু আমাদের জানা নাই সো ফিফটিন ডিগ্রি এর মান বের করার জন্য আমরা হচ্ছে কি এখানে কি করবো এটাকে ফর্টি ফাইভ মাইনাস থার্টি ডিগ্রি আকারে লিখবো যাতে করে আমাদের এখানে এটাকে যদি সূত্র করি তাহলে সেক্ষেত্রে কি হবে কস এ মাইনাস বি এর সূত্র অর্থাৎ কস এ কস বি প্লাস সাই এস আইন বি সো কস এ হবে ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রির মানো তোমার জানা এবং কস থার্টি ডিগ্রি এর মানও তোমার জানা অনুরূপভাবে এটার জন্য সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এর মানও তোমার জানা কস থার্টি ডিগ্রির মানও তোমার জানা অনুরূপভাবে ভাবে সাইন থার্টি ডিগ্রি এর মানও তোমার জানা এবং কস ফর্টি ফাইভ ডিগ্রি এর মানও তোমার জানা সো এই জন্য আমরা এখানে যে কাজটা করবো আমরা প্রথমে এখানে সূত্র ভেঙে দিলাম সো প্রথমত কস এ মাইনাস এর সূত্র যেটা আমি বললাম সেটা হলো আর এখানে যদি সাইন এ মাইনাস এর সূত্র করি তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হলো এবার হচ্ছে আমাদের কাজ এখানে হচ্ছে আমাদের যে মানগুলো গুলো সেগুলো এখানে ইনপুট দেয়া অর্থাৎ কস ফর্টি ফাইভ ডিগ্রি এর মান ওয়ান বাই রুট টু কস থার্টি ডিগ্রি এর মান রুট থ্রি বাই টু অনুরূপ এদিকে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি আমার ওয়ান বাই রুট টু আর সাইন থার্টি ডিগ্রি আমার হচ্ছে ওয়ান বাই টু ঠিক অনুরূপভাবে এখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রিগুলো মান আমরা বসিয়ে দেওয়ার পরে ফাইনালি যদি আমরা ক্যালকুলেশন করি এবং এই ক্যালকুলেশনটাকে ফার্দার একটু ইনক্রিজ করলে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু টু রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এবার যে কাজটা আমাদের করতে হবে আমরা কিন্তু এখানে এই লাইনটার দিকে যদি তাকাই এখানে কিন্তু রুট থ্রি প্লাস ওয়ান কিন্তু আমাদের ছিল না তাহলে যদি রুট থ্রি প্লাস ওয়ান ছিল না এই জন্য হচ্ছে আমরা এখানে কেন আনলাম কারণ যাতে করে নিচের টার্মটাকে আমরা রুটমুক্ত করতে পারি এই জন্য হচ্ছে আমরা এখানে এই যে রুট থ্রি প্লাস ওয়ানটাকে আমরা সংযোগ করলাম এখানে উপরে নিচে সংযোগ করলাম এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি নিচেরটা হচ্ছে রুটমুক্ত হয়ে গেল আর উপরে রুট থ্রি প্লাস ওয়ান যদি সবগুলোকে গুন করি তাহলে এরকম একটা ফর্মেট চলে আসে পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে বিয়োগ করলে নিচে টু চলে আসবে সো এই টু আর উপর থেকে সবগুলা থেকে যদি আমরা টু কমন নেই তাহলে এই টু আর এই টু কেটে আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে

এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এখানে এই যে সূত্রটা অর্থাৎ হচ্ছে আমরা লিখে ফেললাম এখানে আর এদিকে টু সাইন টু থিটা হিসাবে আমরা এখানে ইনক্লুড হচ্ছে সাইন টু থিটা কেন লিখলাম কারণ হচ্ছে কি আমাদের একটু পরে আমরা বুঝতে পারবো কেন লিখছি বাট এখানে সাইন টু লেখার জন্য আমরা হচ্ছে বি এর নিচে টু নিয়েছি আর এখানে একটা টু গুন দিয়েছি

এই দুইটা কিন্তু কমন যায় অর্থাৎ টু সাইন এ বাই টু এটা কমন গেলে এদিকে থাকে হচ্ছে কস এ মাইনাস বি বাই টু আর এদিকে থাকে হচ্ছে মাইনাস একটা টু থাকে আর এদিকে একটা কস এ প্লাস বি থেকে যায় ইকুয়াল টু জিরো হলো সো আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে বলতে পারি যে এটা 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 জিরো অথবা এটা জিরো হবে সো আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে যদি জিরো করে ফেলি বা এটা দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই আমরা হচ্ছে গিয়ে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস টু কস এ প্লাস বি বাই টু এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি সো এবার আমরা হচ্ছে এখানে আসলে এই জিনিসটা লেখা হয়েছে কারণ আমরা জানি যে আমাদের উভয় পক্ষে যদি ভাগ দিতে হয় কোনো কিছু দ্বারা তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই সেই টার্মটাকে জিরো হওয়া যাবে না তার মানে যেহেতু এখানে বলা আছে এর যোগফল জিরো না তার মানে এখানে যে এ প্লাস বি এর যোগফলটা সেটা কিন্তু জিরো হবে না কোনো কিছু যদি জিরো না হয় সেটাকে যদি কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলেও কিন্তু ওই যোগফলটা কিন্তু জিরো হয় না তাহলে সাইন সামথিং মানে অবশ্যই কোনো একটা ভ্যালিড ভ্যালু আছে সো তুমি এই টার্মটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারবা কোনো সমস্যা হবে না এবার আমাদের যে পরের যে এ লাইনটা এটাকে আমরা একটু ভেঙে নিলাম কস এ বাই টু মাইনাস বি বাই টু আর এটাকে আমরা একটু ভেঙে নিলাম টু কস এ বাই টু প্লাস বিস কর হতো এবার কিন্তু আমরা এখানে সূত্র করে ফেলতে পারি কস এ মাইনাস বি এবং সেই কাজটাই করলাম এখানে আমরা যদি প্রথমত কস এ মাইনাস বি এর সূত্র করি তাহলে কস এ ক্লাস সাইনাস বি আর যদি এখানে কস এ প্লাস বি এর সূত্র করি তাহলে কস এ কস বি আহ মাইনাস সাইনাস বি থাকে বাট সেই মাইনাসটা আর এ মাইনাস মিলে প্লাস হয়ে গেল আর আগেটা মাইনাস চলে আসলো দ্যাটস সো এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা সাইনগুলোকে এক পাশে রাখবো এবং কসগুলোকে এক পাশে নিয়ে যাব। তো সাইনগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম তো হলো সাইন থ্রি সাইন এ বাই টু সাইন বি বাই টু চলে আসলো আর কসগুলোকে এক পাশে নিয়ে আসলে কস এ বাই টু এবং কস বি বাই চলে আসলো এবার আমাদের হচ্ছে ট্যান এ বাই বানাতে হবে ট্যান বি বাই বানাতে হবে এই এই কস এ বাই এবং কস বি বাই দিয়ে ভাগ করে দিব সো আর এই থ্রিটাকে এ পাশে নিয়ে আসবো সো আমরা ফাইনালি এটাকে বলতে পারি ট্যান এ বাই টু ট্যান বি এবং এদিকে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সো আমাদের ফাইনালি উত্তরটা চলে আসলো এটা অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হচ্ছিল এবার আমরা কোশ্চেন ফাইভ দেখবো এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এবং খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এই জন্য যে এইটা অনেক বেশি হচ্ছে বোর্ডে আসছে এবং একই সাথে হচ্ছে এই ম্যাথটা একটু ট্রিকি সো এই জন্য এটা আসতে পারে পরীক্ষায় সো এটা মনোযোগ সহকারে বলার চেষ্টা করবো তোমরা তো এইটাকে বললো ট্যান থিটা বাই টু ইকাল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই ট্যান ফাইভ বাই টু এটা আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে প্রমাণ করতে হবে কস ফাইভ ইকাল টু কস থিটা মাইনাস ই ডিভাইড বাই ওয়ান মাইনাস ই কস থিটা

আর এটাকে এই পাশে গেলাম এটাকে নিয়ে আসলাম কারণ কি কারণ হচ্ছে আমাদের এই বাম দিকে রাখা লাগবে এই জন্য বাম দিকে রাখার চেষ্টা করেছি এবার আমাদের কি কাজ এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে উভয় পক্ষে হচ্ছে বর্গ করে দেওয়া যদি বর্গ করে দেই তারা সেক্ষেত্রে এখানে চলে আসতেছে কস স্কোয়ার ফাইভ বাই টু আর নিচে চলে আসতেছে স্কোয়ার ফাইভ বাই টু এদিকে রুট মুক্ত হয়ে যাচ্ছে আর এদিকে তোমার অনুরূপ হবে কস স্কোয়ার থিটা বাই টু আর সাইন স্কোয়ার থিট বাই টু চলে আসতেছে এবার কাজ কি এবার হচ্ছে আমাদের কাজ যোজন বিয়োজন করা এখন যদি আমরা যোজন বিয়োজন করতে চাই তাহলে কি যোজন বিয়োজন করব নাকি বিয়োজন যোজন করব সেটা ডিপেন্ডস তো আমাদের যেহেতু উপরে কসে স্কোয়ার থিটা আছে আমরা যদি হচ্ছে উপরে বিয়োজন করি তাহলে কিন্তু কসে স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু চলে আসবে যেটা কিন্তু কস টু থিটার সামিল সো এই জন্য আমরা এই জন্য এখানে এই কাজটাই করবো যে প্রথমত বিয়োজন যোজন করবো সো আগে বিয়োগ করবো পরবর্তীতে যোগ করবো সো পরবর্তীতে যদি হচ্ছে আমরা বিয়োজন যোজন এখানে করি তাহলে সেক্ষেত্রে আমাদের চলে আসে এখানে কস স্কোয়ার ফাইভ বাই টু মাইনাস সাইন স্কোয়ার ফাইভ বাই টু

আর ডান দিকে যদি হচ্ছে আমরা অনুরূপভাবে এখানে কস স্কোয়ার থিটাকে কম থিটা বাই টুকে কে কমন নিলাম এবং এদিকে হচ্ছে সাইনাসকে থিটা বাই টুকে এক পাশে লিখলাম আর এদিক থেকে হচ্ছে আমাদের এখান থেকে বা এখান থেকে যদি ই কমন নেই তাহলে সেক্ষেত্রে থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইনাস্কোয়ার থিটা বাই টু থাকে সো এটা ওয়ান হয়ে যাবে আর নিচে আমরা যদি খেয়াল করি এখানে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস হিসাবে আছে আর সাইনাসকো থিটা বাই টু প্লাস হিসেবে আছে দুটাকে এক পাশে লিখলাম যাতে এটা ওয়ান হয়ে যায় আর বাকি যে রিমেইনিং টার্ম যেখানে ই আছে সেখান থেকে ই কমন নিলাম ই যদি কমন নেই তাহলে সেক্ষেত্রে বাকি টার্মটা থাকে কস স্কোয়ার থিটা বাই টু

আর এখানে যে সাইন স্কোয়ার থ্রি বাই টু আর কসাই থ্রি বাই টু এটা মিলে হয়ে গেল এখানে ওয়ান আর এখানে তোমার হচ্ছে অনুরূপভাবে আমি যদি এখানে আবার এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে যদি সেম সূত্র অ্যাপ্লাই করি সূত্রটা আমি একটু লিখে দিই এখানে অর্থাৎ যদি তোমার এরকম হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় তাহলে এই দুটাকে কম্বাইন করে লিখতে পারি হচ্ছে কস টু থিটা সো যেহেতু এখানে থিটা এর জায়গায় আছে হচ্ছে থিটা বাই টু সো এখানে হয়ে যাবে হচ্ছে থিটা বাই টু সো টু ইন্টু থিটা বাই টু সো এখান থেকে টু আর টু কেটে গিয়ে থাকবে শুধুমাত্র থিটা সো এই জিনিসটা হচ্ছে এখানে আমরা করেছি এক্ষেত্রেও করেছি এক্ষেত্রেও করেছি এবং এক্ষেত্রেও করা হলো আগের থেকে জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে থিটার মাধ্যমে রিপ্রেজেন্টেশন এখানে হচ্ছে ফাইয়ের মাধ্যমে রিপ্রেজেন্টেশন সো ফাইনালি আমরা এই উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি তো এবার হচ্ছে আমাদের তোমাদের উদ্দেশ্যে কিছু ম্যাথ আমরা দিয়ে থাকি সেই ম্যাথগুলো তোমাদেরকে দেওয়া হবে এখন প্রমাণ করো যে সাইন থিটা বাই টু মাইনাস রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন থিটা থিটা বাই টু মাইনাস এই এই জিনিসটাকে প্রমাণ করতে হবে এরকম একটা ম্যাথ তোমরা এর আগে চ্যাপ্টারও করেছো দুই নম্বর হচ্ছে গিয়ে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন টু দি পর ফোর পাই বাই এইট প্লাস সাইন টু দি পর ফোর থ্রি পাই বাই এইট প্লাস সাইন টু দি পর ফোর ফাইভ পাই বাই এইট প্লাস সাইন টু দি পর ফোর সেভেন পাই বাই এইট টোয়াল থ্রি বাই টু এটা আমাদের প্রমাণ করতে হবে তিন নম্বর হচ্ছে গিয়ে প্রমাণ করো যে এই জিনিসটা প্রমাণ করতে হবে টু কস ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট এটা আমরা এরকমভাবে একটা তোমাদেরকে অলরেডি করাই ফেলছি সো এটা তোমরা সলভ করবে চার নম্বর হচ্ছে গিয়ে এরকম একটা ম্যাথ আমরা অলরেডি আগেও করাইছি টেনের ক্ষেত্রে যে আমাদের অনেক কিছু এখানে সাইনে কসে কনভার্ট করে পরবর্তীতে যে এরকম একটা ফর্মেটে নিয়ে আসি এরকম একটা ম্যাথ তোমাদের করানো হয়েছে ওটা যদি তোমার আবার দেখো তাহলে এটা আশা করি পারবা তারপর হচ্ছে গিয়ে তোমাদের এই ম্যাথটা করতে হবে টু টেন আলফা ইকুয়াল টু থ্রি টেন বিটা যদি হয় তাহলে প্রমাণ করো যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন টু বিটা ডিভাইড বাই ফাইভ মাইনাস কস টু বিটা এখানে যে কাজটা তোমার প্রথমত করবা এখানে প্রথমত টেন এ এবং টেন মানে টেন এ মাইনাস বি এর সূত্র করবা পরবর্তীতে দেখবো আলটিমেটলি এখানে এই মানগুলো যদি ইনপুট দাও পরবর্তীতে কিন্তু তোমাদের এই জিনিসটা চলে আসবে অথবা আরো একটা কাজ করতে পারো তোমরা চাইলে এখানে ট্যান এ মাইনাস কে হচ্ছে সাইন এবং কসের মাধ্যমে আগে রিপ্রেজেন্ট করে নিতে পারো পরবর্তীতে সাইনের সূত্র করবো উপরে নিচে করবো কসের সূত্র এভাবে করলো তোমাদের মেলার কথা ম্যাটটা পরবর্তীতে আরেকটা ম্যাচ যে ট্যান আলফা ইকাল টু যদি টু ট্যান বিটা হয় অনুরূপভাবে যদি এখানে এ থাকতো প্লাস থাকতো অর্থাৎ ট্যান আলফা প্লাস বিটা হতো তাহলে খেয়াল করি এখানে ওই প্রমাণটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রমাণটা হয়ে যাবে থ্রি সাইন টু আলফা ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি কস টু আলফা তো এই ছয়টা ম্যাথ তোমাদের এই অধ্যায় থেকে টাস্ক থাকবে তো আমরা পরের লেকচারে বিশেষ বিশেষ কিছু ত্রিকমিত অভেদ সম্পর্কে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে